অসরা ভরা আমার গা কেন যে সারে না, কত মলম নিলাম, কত ট্যাবলেট খেলাম, কত যে ইঞ্জেকশন দিলাম, তবু তো সারে না। অসরা ভরা আমার গা। বুঝলেন রাতুল ভাই, আমি এই গানটা দিয়ে কয়েকদিন পরেই ম্যালোমের একটা অ্যাড বানায় সব চ্যানেলে চ্যানেলে দেবো, বুঝলি? কী ব্যাপার? আপনি যেভাবে টাইলে জোড়াজোড়ি শুরু করেছেন তা তো আপনার গলায় ফাঁসি লাগে যাবে দেখতেছি। কী করবো সুলেমান ভাই বলুন তো, ইন্টারভিউ বোর্ডে ওই ডাকাত বসদের সামনে বেজ্জতিতে ফাঁসি নেওয়ার চাইতে এরকমভাবে ফাঁসি নেওয়ার অনেক ভালো। কতক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু এরকম নট বাঁধার সিরিয়ালটাই মনে করতে পারছি না, খালি গলার মধ্যে দড়ির মতো গিট্টু লেগে যাচ্ছে। দড়ির কামই হলে গিট্টু বাঁধা আর প্যাঁচ খাওয়াই নেই, বুঝছেন? আপনাকে কইলাম যে আপনি আমার কোম্পানির যোগ দেন, তা তো আপনি আমার কথা কানেই তুললেন না। আচ্ছা ঠিক আছে, আপনার কোম্পানিতে জয়েন করার অপশন তো থাকলোই। আমি যদি কোথাও চাকরি না পাই তাহলে পরে তো আপনার কোম্পানিতে আমি জয়েন করবো। এইবার একটা ভালো কথা করেছেন। আরে কি লাগাইছেন এই রাতকালে, এককালে চিন্তা চিল্লি করে এককালে বাজার বই দিয়েছেন মিয়া। দাঁড়ো তোর কলে গুন্ডার একখানে ইবানি দিস তোর তরিকা, মাত্র একটা স্বপ্ন দেখতে আসলাম তোর মিয়া। হুজুর আপনি তো নইটেই পড়িছেন, সেন তাহাজ্জুদের নামাজটা একটু পড়িছেন নাকি কান? এই মিয়া মজা লয়েন না, নিজে তো দুই ঈদের নামাজ ছাড়া কিছু পড়েন না মোটে, আবার অন্যের নিয়ে কলে খেলেই রয়েছেন, বন্ধ করেন, দাঁত বন্ধ করেন। বরকত ভাই আপনি চিন্তা করবেন না, আপনি ঘুমান, আমরা কেউ আর এখন কোনো কথা বলবো না। আরে মিয়া মোর ঘুম হয়েছে এককালে তীরের লাহান, একবার যদি তীর ধনুকের দিয়ে ছুটতে যায় আর ফেরত আয় মোর আর ঘুম হইবে না সারা রাত। মেয়েরা বিকেল আস মেয়ে, আপনার মেয়ে প্ল্যাটফর্মে থাউনের কাপ, আপনার মেয়ে আইছেন ফ্ল্যাট বাড়িতে থাকতে। ও কীরকমই যে লাগতে আছে রে ভাই, সুখ স্বপ্নটা কেমন দেখা দেয় তেলে, উফ মশার জ্বালা তো নে, এই পানি খেয়ে। ও আমার সমাজে ইজ্জত দিয়ে চলি, শিক্ষিত মানুষরা আমার পুজিয়ে চলে, মহল্লার পোলা পানরা আমার অনুষ্ঠানে সভাপতি বানায়, তুমি যে ভাত কুই ফেলাও বাইরে ফেলাও না মুখে ফেলাও জিস বিস নাই, বুঝছ? শুনেন অবশ্যই আপনি খাওয়ানোর খোটা দেন, আমার দিকে কি আপনার মনে লয় আমি খাওয়ানোর ঘরে ছেড়ি না? হ্যাঁ আমার বাপ মা আমার খাওয়ানে কি বাপের বাড়ি দেখাইছো হিসেবে, স্বামীর বাড়ি দেখাইছো তুমি বে হিসেবে, পাইতেছো পাইতেছো পাইতেছো। আব্বা খাওয়ানো এই বাচ্চার বাপ মায়ের ডিস্টার্ব লাগাচ্ছে। শুনেন কালকে রায় তো বললাম ওই নিচে তলার ফেরাতে ছেড়ারা আওয়াজ দিচ্ছে, রাতের বেলা তো হাসি মাস্কারা কি? হ্যাঁ আওয়াজ দিচ্ছে। হ্যাঁ যাবে কালে এমন কিস দিমু সব সিধা হয়ে যাবো, মেসলে আমি আছি জ্বালানো দে। কেন আব্বা আমাকে মেসে সেরে গুলো তো ভালোই আছে, টাইম দিন তো বাড়া দেয়। আমার জান বাড়া তো দিতেছে কিন্তু তাও তো একটা হিসাব নির্ভর লাগবে, বুঝো না? শারীরিক আর মানসিক পরিশ্রম ঘটে সেই জন্য এককালে সকল হইতে প্রস্তুতি নিয়ে নিতেছি,
মোরাবারাককালে ওই ছোটবেলা দিয়েই ব্যায়াম ঠ্যাম করার অভ্যাস আর কি, তাইলে কোনো হাবিজাবি রোগ শরীরে এসে বাসা বাঁধতে পারে না। খুববালা খুববালা কিমিয়া, তুমি কি করতেছো? চাচা আমার আজকে একটা ইন্টারভিউ আছে তো চাকরির, কিন্তু আমি মানে টাইম নটটা কিভাবে বাঁধে এটা ভুলে গেছি, আমি মনে করতে পারছি না। তোমাকে শিক্ষিত পড়লে এসে জানা, একটা কাম ঠিক মতো করবার পারো না। যোগা শুনো, কালকে রাতে কোনো সমস্যা তো বুঝেছি? কি বলতে আছেন খালুদান, সমস্যা কোথা দিয়ে? বোরা দিয়ে আল্লাহ দিলে আমাদের বাড়িতে বেশ ভালোই আছি, এককালে বেহেশতের মতো। ওই মিয়া, এটা কিন্তু শরীফ মানুষের মহল্লা বুঝছো? শব্দ কম চাই, শব্দ কম চাই। আদুরি মায়া আমারে কমপ্লিট করছে, আর যেন আওয়াজ না শুনি কয়ে দিলাম। জি চাচা যান, আর কোনো দিন শুনবেন না। মোরা মনে করব রাইত হয় নাই, এককালে কবরের আন্দার নাইমাইছে আমাদের এই বাড়িতে, মোরা এককালে মুখ ঠুক বন্ধ করে দিয়ে বই থাকবো, কোনো সমস্যা নাই। ওই মিয়া, তুমি মিয়া বেশি বড় বড় কথা কও, আল্লাহ আল্লাহ করো, দোয়া দোয়া করো, কথা কম কইবা। জি, আপনার আদেশ মুই অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো হনে ইনশাল্লাহ। বক বক কম করবা, আমার মায়া এখন ডাঙ্গর হচ্ছে, অহন পর্যন্ত আমছি পারে ছাড়ে ব্যাপার নাই। কি মিয়া, তুমি পড়াতেছো না? জি, আমনের মেয়ে আদুরির দিলটা মাশাল্লাহ বেশ নরম, কিন্তু এর দিলে সমস্যা হয়েছে পড়াশোনার প্রতি তার এককালে মনোযোগ নাই, তার মনোযোগ অন্যত্র, এই দিক যায় সেই দিক যায়। আর আমছি পড়ার কথা বললে, সে যে কোন্ডার নিচে কয় নোক্তা, এক নোক্তা না দুই নোক্তা, দুই নোক্তা না তিন নোক্তা, এই বলতে পারে না। আনছে পারে তো সারা জীবনেও ছাড়তে পারবে না মনে হয়। টাকা তো প্রত্যেক মাসে ঠিকই লইতেছ, কিন্তু আদুরির পড়া তো এক হইতেছে না। ওই মিয়া, টাকা পয়সা তো খড়কুটে না, যে টান দিলে ঝরঝর করে পড়বো। আমি কইলাম আগামী মাসের মধ্যে আমি দেখবার চাই আদুরি কোরআন শরীফ ধরছে। জি দরাইতি মহানে, কোনো অসুবিধা নেই। আর একটা কথা, তোমরা জানলা দরজা খুলে রাখো নাই তো? হ্যাঁ ইমিয়া, বাড়ি যেয়ে তো টাঙ্কি উঙ্কি মারো নাই। জি না চাচা। ঠিক আছে থাকো, জায়গা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার মতো সব কামে জোর করবেন না তো, কোন পরে আমার ডিল লাগে না। এটা কোনো কথা হইলে? হ্যাঁ, কি আর করা, পড়তে যখন মন না চায় তখন পারবেন না। নাস্তাগুলো নিয়ে আইন, খাই থুয়ে যাই, রিজিকের মাল নষ্ট করলে আল্লাহ পাক আবার নারাজ হইলে হইত পারে। আনতাছি তাই হুজুর, আপনি গোলাকে একটা ছেঁড়া থাকে না চোসমিস, হ্যাঁ কি মনে আছে? আপনি কার কথা জিকিতে আছেন? কেন হুজুর, ওই যে সুন্দর মতো পোলাডা মোড়া পাওয়ারে চশমা পরে, হ্যাঁ নাম থুইছে আমি চোসমিস। ও, আপনি রাতুল ভাইজানের কথা বলেন? আর বলবেন না রে ভাই, সে তো পড়তে পড়তে এককালে মাথা পাগল হয়ে গেছে, বুঝছেন? সারা দিন রাত বই ওই যে গলার মধ্যে বাঁধে না কোটপোটের লাগে, টাই ঠাই এ টাই এ নট বাঁধতে বাঁধতে এককালে মাথা মাথাটা নষ্ট হয়ে গেছে। সকালবেলা দেখলাম সাইজে গুজে সাব হয়ে গই যাইতাছে। কি হয়? আপনি মোরদারে ঘন ঘন রাতুল ভাইয়ের কথা জিজ্ঞেস করতে আছেন কেন? মোর কইলুম কিরম সন্দেহ সন্দেহ লাগে। রাতুল ভাই যেই জায়গায় আছে ভালো আছে ইনশাল্লাহ, আপনি এত টেনশন করবেন না তো। আই চাঙ্গা হুজুর। আসসালামু আলাইকুম। আই কি হইছে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এ ডিম পাড়া মুরগি লহন কর কর করতেছে কলা পড়া দেন শুরু করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জায়গায় কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা না আলিফ বাতাসে লেখা? স্যার আমি কইতে পারি না। আবার স্যার বলে স্যার বলে তো মানা কর। হুজুর হুজুর জি হুজুর, মুরব্বিটা যা বলে একালে তো এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বাইট করে দিত, বেয়াদব মাইয়া জানি করতে থাকে। বেয়াত নিয়ে আসবো কালকে থেকে, ভালো মা বেয়াত আনবো। Thank you.
এইরকম করে শুরু করে আলিফ হইতে শুরু করে একদম ইয়া পর্যন্ত দাউদি পড়তে থাও। আদুরির আজকে কি এলে? এ বারবার খালি মোরদারে রাতুল মিয়ার কথা জিগাইলে। হ্যাঁ কে তাইলে কি হ্যায় মোর চোখের সামনে ডাগর রইলে আদুরি, হ্যার উপরে সবচেয়ে বেশি অধিকার থাকলে তো থাকবে মোর। তুই হুজুর লাইনের মানুষ বললে কি মোর কোনো দিল ঠিল নাই, প্রেম ভালোবাসা নাই? আর তুইও সেরি কেম বাকি ওই বলদ রাতুল ছাড়ারে দিল দাও। রাতুল মিয়া টালটিবাজি মুই ঠিকই বাইট কইতে দিই ওখানে, মোরে তো সেনো না, মোর নাম বারাকা। কি আমি কি ভাবতে আছি, মোর ভিতরে কোন ধরনের চিন্তা ইতিহাসে, মুই কি তাহলে হিংসাত্মক মানুষ হয়ে যাইতে আছি? আল্লাহ মোরে রহম করে দাও, আল্লাহ আল্লাহ মোরে একটু নসিহত করো আল্লাহ। রে কি পড়ো আয়, ঠিক মতো পড়দি, তোর আওয়াজ কোথায়? এক থাবা দিয়ে এক কালে সাত দিয়ে নিচে ভালোই দিব, শয়তান সেমনি কোথাকার, ঠিক মতো পড়ো। May I come in, sir? Yes, coming. Assalamu alaikum, sir. Ekhi, apni tie poren ni ka? How dare you? Apnake tie chhara ekhane bhitoriye chhe ke? Sir, please give me a chance. Sir, I am Ratul Rahman. I am master degree holder. But I cannot, mane ami tie batte pari na, sir. Sir, if you give me a chance. Sorry, sir. What you are going on? Sorry, sir. I can try, sir. Just give me a chance, sir. I am trying. Sir, আমার চাকরিটা স্যার খুব দরকার। আমার ফ্যামিলিতে স্যার উপার্জনক্ষম স্যার কেউ নাই স্যার। আপনি যদি স্যার আমাকে চাকরিটা যদি দেন স্যার, তাহলে আমার অনেক উপকার হয়। আমার স্যার স্যার ক্যান আই সিট ডাউন প্লিজ স্যার? নো, ইউ ক্যান্ট, গেট লস্ট। সরি স্যার। মোর মাথাটা তা কিরকম পাকাইতে আছে, আদুরি কি তাইলে রাতুল মিয়ার লগে? না, কোনো কামে মন বহাইতে পারতে আসি না। কিরকম একটা বেদিশা বেদিশা লাগে, দূরু যা। কি বলো তুই, তুই পড়ো না কেন? তোর ঠিক মতো শিক্ষা না দিলে বাবার দ্বারে দুই মাসের বেতন পাই, তুই কি করো আয়? তুই তো অনেক দোয়া দরুদ পারো বলতে পারো, আর আদুরির অবস্থা তো আরো খারাপ। আর বাবা বলে কোরআন ধরেই দিতে, কিন্তু ওকে ধরমতি হতো আলিফ ভাই পারে না ঠিক মতো। পড়ো দি ঠিক মতো, তুই ওস্তাদের মুহে মুহে তর্ক করো কেন, সাহস তো কম না? তুই পড়ো না, পড়ো বাবা, বাবা তো ভালো, বাবা ভালো ভালো ভালো, পড়ো। আলহামদুলিল্লাহ রব্বিল, কান্দে না বাবা। আ কি কান্দো কেন তুই, কান্দে না, না না পড়ো পড়ো, ভালো হইতেছিল তো, পড়ো বাবা, পড়ো না। এই এই তুই কান্দো কেন, নাস্তাও দেবে না, না এই তো। আপনার একটা কথা জিগায়। জিগাও, চোখে কি বালি উলি পড়ছি নি? না তো, কি ঠিকই তো করতেছি, পোকা পড়ছে নি? হ্যাঁ, মায়া যে বড় হয়েছে হে খেয়াল আছে? তোমার কাছে খালি বড় হয়েছে বড় হয়েছে, আমার কাছে তো ছোট হয়েছে। আপনি
মহব্বতের চশমিশ কেমন আছেন আপনারে আমার খুব ভালো লাগে প্রেম করবার মন চায় আই লাভ ইউ আপনারে চাইনা শুই নাই দিল দিছি আপনার মতো সিধা কোলাই আমার পছন্দ আপনার মতামত জানাইবেন ইতি আপনার প্রেমে কুরবান এইটা তো মনে হচ্ছে আস্ত একটা প্রেমপত্র কে দিতে পারে জমিলা চাচি ছি ছি তিনি বয়সে আমার কত বড় কিন্তু তাকেই তো মারতে দেখলাম চিঠিটা এটা কেমন করে হয় আপনার ইন্টারভিউ কিরকম হয়েছে কি আপনার রাতে কি নিয়ে একারে ঠাডা পড়া তাল গাছের মতো এরম হা করতে চাইয়াছেন কি ঘটনাটা কি আর কি দেখিদি কি সিডি বুঝতে পারছেন কিছু মিয়া ভাই বুঝিনি আবার কিন্তু আর কোনো কিন্তু নাই মিয়া ভাই আমি আমার এই দিলের উপর পাথর চাপ্পা দিয়ে আপনার প্রেমকে সাকসেস করবার জন্য এককালে ঝাঁপাই পড়ব এরকম একটা ভালো কাজ করলে আল্লাহ আমাকে বেহেশতে জায়গা দিলেও দিতে পারে কিন্তু কিন্তু কি কিন্তু কিন্তু বাদ দিয়ে আপনি আপনার এই ভালোবাসাকে ওয়েলকাম জানিয়ে দেন দি কিন্তু জমিলা চাচি তো আমার চাইতে বয়সে অনেক বড় এই মিয়া জমিলা চাচিকে পাইলেন কথা দিয়া কেন এই চিঠি তো জমিলা চাচি আমাকে দিয়েছে কয় কি আর এ মিয়া আপনার মাথায় কি ঠাডা ভাঙ্গে পড়ছে না মাথা পাগল হয়ে গেছে জমিলা চাচি আপনার এই চিঠি লিখতে যাবে কোন দুঃখে আপনার এই চিঠি তো দেশে আদুরি আদুরি মা চেহারা ওইরকম করেন কে আদুরি হ্যাঁ ওইরকম একটা রূপবতী মোটা তাজা মাইয়ে আপনারে ভালোবাসে দিল দিতে চায় আর আপনি আপনিও মেয়া আপনি মানু না ওরেন আমি আদুরির পক্ষই বলতেছি আমি আদুরির সোহে মুহে আমনের জন্য যে আকুতি কাকুতি দেখেছি সেই আকুতি কাকুতি লাস্ট দেখা গেছে আমনের ওই মুগলে আজম সিনেমায় আনার কলির সোহে মেয়া ভাই আমি আপনাদের ভালোবাসার মঙ্গল কামনা করতেছি আল্লাহর দ্বারে মুই দোয়া করবো আমি আপনাদের জন্য আপনার টাস কি খেয়ে গেছেন কেন মেয়া ভাই আপনি কয়েন ভাইজান আপনি তো বুঝতে পারছেন না আমি তো আসলে আমার জীবন চলে আব্বার পাঠানো টাকায় আমার নিজের তো কোনো আইডেন্টিটি নেই আইডেন্টিটি নেই মানে আমার তো কোনো পরিচয় নেই ও ভাই মানুষের শুরুর কালে কিছুই থাকে না প্রত্যেকটা মানুষের জীবন শুরুই হয় এককালে শূন্য দিয়ে শূন্য দিয়ে তা আমিও তো শূন্য অবস্থাতেই আছি হ্যালিগি তো আপনার এখনই শুরু করা লাগবে এটি হলো মুখ্য সুযোগ টার্নিং পয়েন্ট আরে মেয়ে যে কাগজের দলাটা আপনার গায়ে পড়ছে এত কাগজের দলা না এ হইছে সুযোগ আর সুযোগ কলম সবসময় মানুষের জীবনে আয় না প্রত্যেক সুযোগ আপনার বাড়ির দরজায় করানিতে বলবে না মুই আই ঝি মোরে গ্রহণ কর না আপনার কথা ঠিক আছে কিন্তু আমার তো কোনো ইনকাম নেই আমার থাকার কোনো সেই রকম ভালো জায়গা নেই আমি যদি এখন আদুরির সাথে প্রেম করি তাহলে তো তাকে ব্লাভ দেওয়া হবে কি দেওয়া হইবে ব্লাভ বেলাভ আরে মেয়া মুই মানুষের বাড়ি বাড়ি যাই আরবি পরে দেখে মনে করবেন না মুই দুনিয়াদারির চক্কর মক্কর কিছুই বুঝতে পারি না মুইও কইলাম জেনারেল লাইনে লেখাপড়া করছি বুঝছেন যদিও মুই প্রেম ভালোবাসা ছলনা এগুলোর ঘোর বিরোধী তারপরও আপনি তো আমার জিজ্ঞেস করতে পারেন
মুই কেন আপনার প্রেমটা ঘটাই দেওয়ার জন্য এরকম অস্থির হয়ে পড়ছি? আপনি আমার জিজ্ঞেস করতে পারেন না? হ্যাঁ, আপনি বলেন তো কিসের জন্য? শোনেন ভাই, মুই তুরি বাইবি দেখলাম আপনি যদি আদুরির বিয়ে করেন তাইলে ওর নামে যে ঢা শহরের তিনটা বাড়ি আছে এর একমাত্র মালিক হইবেন আমনে, আর ওর তো কোনো ওয়ারিশ নাই। আর বিয়ের পরে আমনে যদি মরে আর ওই সুলেমান রে একটা একটা ফ্লেট লিখে দেন তাইলে কি ওই জিজ্ঞেস করবে তুই ফ্লেট কারে দেছো কেন দেছো কিছু জিজ্ঞেস করবে? করবে আপনাদের কিছু তর্ক করবে না তো, জিজ্ঞেস করবে না তো? আপনি তো অনেক সুন্দর ভেবেছেন। হয় ভাবছি তো মুই সুন্দর, এখন মানে ইমপ্লিমেন্ট মানে প্রয়োগ করার দায়িত্ব কিন্তু পুরো আমনের। মেয়ে ভাই আপনি একটু দেখবেন, মেয়ে ভাই মুই এই গরিব ঘরের ছেলেটারে যদি কিছু করতে পারেন আপনার দ্বারে এককালে কৃতজ্ঞতা শেষ থাকবে না। মেয়ে ভাই সবই ঠিক আছে, কিন্তু চিন্তা করছি যে কাজটা আসলে করার ঠিক হবে কি না। মানে আমরা করলে ওই মাহাতাব বাড়িয়ালা রোজ রোজ আইয়ে মগুয়ার খামার দিতে পারবে বলে? না ঠিক আছে, কিন্তু আমার মানে মানে ঠিক হবে কি না ভাবছি, আমি একটু চিন্তা করে দেখি। চিন্তা করবেন? আচ্ছা তাহলে আপনি চিন্তা করে গিয়ে কাল সকাল 9টার মধ্যে মরে জানাইবেন। হ্যাঁ ঠিক হবে কি না কি আপনি না বললেন কাল সকাল 9টার সময় জানাবো? ও হয় হয় হয়, মুই দেখি তাহাজ্জুদের নামাজটা পড়ব, ওযু করে দেই। হ্যাঁ আপনি হইবার অস্বস্তি লাগবে কেন, কি যে কয়েন না মেয়া? না আদুরি কি এখন সিঁড়ি দিয়ে নামবে এর কোন নিশ্চয়তা আছে? ও ভাই মুই কলম পশু পাখির মতো আগে দিয়ে টের পাই আবহাওয়া কি ঘটবে না ঘটবে। আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন কিছুক্ষণের মধ্যেই আদুরি উপর দিয়ে নিচে নামবে। এই পাঞ্জাবি পায়জামা পরলে পরেই না আমার খুব লজ্জা লাগে। ধরো মেয়ে আপনি একটা বেড়া মানুষ এই কথা কন কেন, আপনার তো মাশাল্লাহ পাঞ্জাবি পায়জামা পরায় তো বেশ এককালে ফাইন দেওয়া যায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। আপনি জানেন আজ আদুরি আরবি পরে নাই কেন? কেন? সে তার এক বান্ধবীর বিয়েতে যাইবে, সেই বিয়েতে যাওয়ার জন্য আরেক বান্ধবী আসছে তাকে নিয়ে যাইতে। হ্যাঁ সেও মাশাল্লাহ সুন্দর কম না, তাইলে এখন আপনার কাজ কি হইবে? গেটের সামনে যাইয়া এককালে ভেটকাইয়ে খাড়াই থাকবেন, আপনার ভেটকি দেখে সেরি মনে করেন না পড়তে যাই না, এককালে যাই না কোন ফর্ম থাকতে পারে। আন লয়ন দি বিসমিল্লা করে রওনা দেন, লয়ন এইরকম করেন কেন? আমার হয়েছে মেয়া একটু রোমান্টিক হাসি দেখ এইরকম করেন
দিনের বেলা চোর কিছু দেখে না, তাই যে কোনো জায়গায় উষ্ঠ মুষ্ঠ খেয়ে পড়ার শুভ সম্ভাবনা। এই দারুণ দিয়ে আপনার জিনিস মোটার দিয়ে আপনি আড়াইলে তো দায়িত্ব নেবে কেনা, ম্যাচ পাইছো আর দাঁত পাই করে খেলাইতেছ। হ্যাঁ ঘটনা বোঝা গেল সুলেমান ভাই? বুঝছি বুঝছি রাতুল ভাইরা, আপনার এই ঘটনা সাকসেস হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র, আর আপনার এই ঘটনা সাকসেস হলি তার শুভ পরিণতির তো আমারও একটু লাভ আছে নাকি কন, মানে ওই আমিও তো একটা ফ্ল্যাট পাবো নাকি। ভাইজান আপনার থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইজান। ভাইজান আপনার তালে বেতালে খুব জ্বালাইছি, আপনি নিজগুণী মাফ করে দিন ভাইজান। ওই দেখো এককালে ইমোশনাল বানাই দিতেছে, ওই আবার ইমোশনাল লইয়ে গেলে চক্ষু বক্ষু দিয়ে পানি চলে যায়। আচ্ছা থাক বাদ দেন মে ভাই, এই চরম বিপদের দিনে মগো ব্যাকের এক লগে একতাবদ্ধ হয়ে কাজ করতে হইবে। একতাবদ্ধ হয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে সাফল্য মোদের হাতের মুঠে এসে ধরা দেবেই দেবে, আর যদি একলা একলা কাম করতে চাই যে কোনো মুহূর্তে মগো বড়ডুবি হইতে পারে। আরে মিয়া সাফল্য কি মোয়া, হ্যাঁ যে এককালে হাতের মধ্যে চলে যাইবে। নো 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 ভাইজান, আপনার কিছু একটা করার দরকার, মানে আপনার এই মুহূর্তে একটা চাকরি হওয়া খুবই দরকার। আমি তো চেষ্টা করছি কিন্তু আমার তো কোনো চাকরি হচ্ছে না ভাই। চাকরি হচ্ছে না এই একটা কথা বলেন নাকি? আরে চাকরি তো আপনার পান নিচে এসে ঘুর ঘুর করতেছে, আপনিই তো করেন না। আমার এই পাগলা বাবা কোম্পানির দরজা আপনার জন্য খোলা বুঝছেন। আচ্ছা ভাইজান আপনার এই পাগলা বাবা মলম কোম্পানিতে আমার কি কাজ? আমার এই কোম্পানির মানে পাগলা বাবা মলম কোম্পানির আপনি ম্যানেজার পদে নিযুক্ত হবেন, প্রথম মাসেই বেতন পাবেন 10,000 টাকা। কোন কি ভাইজান 10,000 টাকা? খুশি? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইটা ওই চেয়ে ওই কাজের জন্যে কম তো কি কি পোলার খোঁজ পাইলেন? পাইছি, মেলা পোলা দিচ্ছি, একটা পোলা পছন্দ হয়ে গেছে। আচ্ছা আব্বা আব্বা কি হচ্ছে মা? আমার 4,000 টাকা দেন। কেন কি হচ্ছে আব্বা? দিলে কিছু চিনি? জি না আব্বা, আমি জিমে ভর্তি হব। কেলা জিমে ভর্তি হবে? কেলা মারে জিম থেকে যে ছেঁড়া ছেড়িটি বের হয় দেখে মনে হয় দেশে দুর্ভিক্ষ লাগছে, মনে হয় সবতে না খাওয়া না করে উপলা পান বুঝছ। আম্মা আপনি আব্বারে কোন হের মাথা এখন বিলা চাপছে ছিলি মইব। এটা কি বুঝতেছি আম্মা, তুমি কি কইলা? ঠিক আছে যোগ্যা টাকা তোমার দেবো নি আম্মা, ওই ছেলে মেয়ের চিন্তা মনটা বাদ দাও, মানুষে কি কইব কইব, মা তো মেয়ের দিন পাটা গেছে, মায়ের খাওয়ান দেওয়ার পারে না, মায়েরটা শুকায় কাঠ হয়ে গেছে। আব্বা সিলিমি সুন্দর। ঠিক আছে তুমি একটু ঘুনা দিয়া হোক। শুনো আম্মা, কালকে কিন্তু ওই যে পোলা পক্ষ তোমার দেখবার আসবো, ওইসব সিলিম টিলিম হওয়ার কথা বাদ দাও আম্মা। কেলা পোলা পক্ষ দেখতে এবো কেলা? আব্বা আমি কিন্তু আপনি কোনো কোনো যাইবার পারবো না, মনে রেখেন কইলাম।
মায়েরা বাপের নামটা হচ্ছে বাপ ছাড়া কিচ্ছু বোঝে না আদুরির মা। আমি কিন্তু মায়েরারে বিদে করবার চাইতেছি না। তাহলে এক কাম করেন, ওই ঘর জামাই দেখে বিয়ে দিয়া মায়েরা ঘরের মধ্যে রেখে দেন। আচ্ছা কুচু, ভালো মনে করছো, আমি তো এমন কথা চিন্তা করি নাই। কি কেদার? আরে বেটা, দেহও তো যা এককালে রাজপুত্রের লাহা না। বাহ বাহ, ফাইন দেহা ভাই। রাতুল ভাই, রাখেন তো আপনার টাই, আমার কোম্পানির টাই বাধ্যতামূলক না, রাখেন। চলেন, আজ ওপেনিংটা আপনার শুভ হোক। চলেন চলেন। তাহলে পরে টাই খুলে ফেলি। হ্যাঁ, কত সাত দিন ধরে একই বানতে পারে দেখতে পারেন না। ফোন দি ভাইজান, আমার জন্য একটু দোয়া করবেন। অবশ্যই অবশ্যই, আমি কামনা করি পাগলা বাবা কোম্পানিতে আপনার স্থান অনেক কুচুতে যাক, আপনি সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছাই যান, তারপরে মাহতাব সাহেবের মেয়েকে বিয়ে করে মগো দুই অবাগা বাইটারে দুইটা ফ্ল্যাট লিখে দেওয়ার ব্যবস্থা করবেন মিয়া ভাই। আর এই যে দোয়ার কথা বলছেন, দোয়া কি মুখ দিয়ে করা লাগে? দোয়া তো অন্তরের অন্তঃস্থল দিয়ে বাইরে হইতেই থাকবে, খালি মাথার একটু কাছে আনেন দি ভাই। মায়ার বিয়ের কথা কিছু ভাবছেন? পোলা তো বহুত রকমের দেখছি, কিন্তু ঘর জামাই থাকবার চায় না। কি হয়েছে? আপনি কি ঘর জামাই খুঁজতেছেন? হ্যাঁ খুঁজতেছি। আমার মায়ের তো আমি গাঙ্গে ভাসা দিবার পারি না, যাত্রা তো তুলে দেওয়ার পারি না। আমার চোখের সামনে থাকবো, আমি সবসময় দেখুন ওর জন্য ঘর জামাই দরকার, বুঝছ? হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, নো লেডিস হেয়ার, নো প্রবলেম, উই আর সেলিং এ মেডিসিন, দিস মেডিসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস। আদুরি, তোমার দ্বারা একটা কথা বলি, কি রেখাই কও, কারোই বলবা না। কি কথা? হে, মানুষটা গরিব হইতে পারে, কিন্তু তার দিলদা কলম এককালে কাঁচা সোনা দিয়ে তৈরি, সে তো মোরদারে বলতে লজ্জাও লাগে। সে কিন্তু আপনার প্রেমে পড়ে এককালে বেদিশা হয়ে গেছে। কেটা, কার কথা কইবেন লাগছেন? মগো রাতুল ভাই জানার কি, আর দুই একদিনের মধ্যে আপনার প্রেমে সে এককালে পাগল হয়ে যাবে। হ্যাঁ চাই, এইটারে বুঝি কই আসলি মহব্বত। হ্যাঁ লেগা আমিও তরপাইতাছি। হ্যাঁ আমার বটি কাবাব, শিখ কাবাব, মোগলাই পরোটা। আচ্ছা আদুরি বেগম, তোমার দ্বারা কি এই যে খাওয়া দাওয়া বটি কাবাব শিখ কাবাব এইসব ছাড়া কোনো আলাপ নাই না? খালি কথা বললে চলবে? আমি পড়া শুরু করেন না কেন, তাড়াতাড়ি শুরু করেন। আরে খোদা, সকালে শুনিয়া তাহলে
কি খোলা যাবে বলাই থাকে আমার বিশ্রী পাবি না আচ্ছা নিচে বহেন, একটু চা পানি খান, আমি আইতেছি। ওই চশমালা আর ওই যে মলমালা ওই দুটো আয়া লোক, আইতেছি। আচ্ছা What happened? মানে কি হচ্ছে? আমি ইংরেজি মারি। এই না, আই বন্ধ করো, বন্ধ করো। তাহলে কেমন করে চলো? তাহলে চলো নিচে। এই খোলেন খোল। তোমার মলম আমি ঠিক করতেছি, মলমের পাগা আমি ঠিক করতেছি। মলম আমার কি? আমার সহ্য করবে না। এক কি এইরকম করতে? চুরি করা ঠিক না, করলে খবর আসবিল্লা চুরি করবো কেন? আরে চুরি করে নাই, আমার মায়ের দিকে চোখ দিচ্ছে। এক্সকিউজ মি, আমি একটা কথা বলি। আপনার মেয়ে অনেক আগেই আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। লেট মি শো সামথিং, একটা চিঠি, লাভ লেটার। দেন দেন দেন। মহব্বতের চশমিস কেমন আছেন? আপনার আমার খুব ভালো লাগে, প্রেম করবার মনে চায়। একটু লেখছে দেন তো। লেখছে আই লাভ ইউ। কথা বলতে দেন, এই যে মগর আতুল ভাই, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে এবে বিএ সব পাশ দিয়েছে, এরকম দিস্তায় দিস্তায় সার্টিফিকেট নিয়ে এই জায়গায় ওই জায়গায় চাকরির জন্য ঘোরাঘুরি করে। হ্যাঁ কি গরিব বললে মানু না? হ্যাঁ আর কি দিল নাই, সে ভালোবাসতে পারে না, সে কি বানের জলে বাইশ চাইছে? হ্যাঁ সে বানের জলে বাইশ চাইছে। চাচা মিয়া আপনি জানেন এই দুনিয়ায় যত সাকসেসফুল মানুষ আছে এরা এককালে প্রথম জীবনে সবাই গরিবা ছেলে। হ্যাঁ আর আমনের ওই রকম মোডা তাজা মাইনেদের জন্য মগু রাতুল ভাইয়ের চেয়ে ভালো পাত্র আপনি বিশ্রেই পাইবেন এই দুনিয়ায়?
দেখছেন দেখছেন নে ভাই, আপনি দেশি মানু, আপনি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। বুঝতে পারছেন উই কি বলতে চাইতেছি? মগে তো বারা সব ক্লিয়ার, আপনি ওইরকম চোখ পাখে চাঁদ কেন? শোনেন, যদি রাতুল ভাইজানের সাথে আপনি যোগ্য পাত্র পান, তাহলে পরে আমি রাস্তার ফকিরকে আমার কোম্পানি লিখে দেবো, বুঝছেন? এটা আমি 100% গ্যারান্টি করছি। আমি স্থানীয় ওয়ার্ড কমিশনার হিসেবে আর কি কম, বড়জোর দোয়া করতে পারি। ছাড়া তো বেকার হয়ে রয়েছে। না না, বেকার কিনা কয়েছে, সে তো আমার কোম্পানির এক্সিকিউটিভ ম্যানেজার। স্টার্টিং স্যালারি 10,000 টাকা, পরে বেতন আরও বাড়বি, বুঝছেন? ঠিক আছে বুঝছি, কিন্তু আমার আদুরির বিয়ে করবার ছেলে ঘর জামাই থাকার লাগবে। কি ঘর জামাই? হ্যাঁ, সমস্যা কি দাদাদার? এত কোনো শর্তই না, কোনো ব্যাপার 1-2 মামলা। আর ছেড়াতি একতলাই থায়ে বোসকা বেডিং নিয়ে উপরের তলায় চলে গেলি তো হইল। কিন্তু আর মেয়া ভাই, একটা বিয়ে সাদির কথা চলতে আছে মুরব্বী গো মাঝখানে, আপনি পাত্রুই মাঝখান দিয়ে ঢোকেন কেন? পাত্রুই একটা গম্ভীরতা বজায় রাখেন দি। দাদাদার, মোরা পাত্রপক্ষ, আপনার শর্তে রাজি, আপনি ডাকতে পারেন কাজী, মুই ফ্রি অফ কস্ট দোয়া পড়ে দিই মুহানে, কোনো সমস্যা নাই। শোনেন একটা কথা, আমরা কিন্তু সোনার টুকরে সওয়াল আপনার হাতে তুলে দিচ্ছি, আমরা কোনো উপঢৌকন কিংবা যৌতুক নেব না, বুঝছেন? মাহতাব ভাই, এরা তো খুব ভালো প্রস্তাব। ঠিক আছে, আমার একটু ভাববার সময় দেন। না না, ফরজ কাম আমার ভাবা ভাবির কি আছে, শুভ কাম যত তাড়াতাড়ি হয় ততই ভালো। খসরা ভরা আমার গা কেন যে সারে না, কত মলম নিলাম, কত ট্যাবলেট খেলাম, কত যে ইঞ্জেকশন দিলাম, তবু তো সারে না। খসরা ভরা আমার গা। বুঝলেন রাতুল ভাই?